কেন আমায় দেখে কি ফইন্নি মনে হয় নাকি যে রাস্তায় রাস্তায় ঘুরতেছি? মাফ কর বইন, টিকটক আর বিয়ে করতাম না। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিউজিক ভিডিও রিভিউ উইথ টিকটকার, মানে টিকটকারদের সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা, টিকটকারদের এসব টিকটিকি মার্কা কাজকর্মে পরে আসতেছি, আগে মিউজিক ভিডিও নিয়ে কথা বলা যাক। পুরো গানটা হলো সিলেটের আঞ্চলিক ভাষার একটা রোমান্টিক গান, বিশেষ করে আঞ্চলিক ভাষায় হওয়ার কারণে গানটা এত পরিমাণ হিট করছে। কারণ এর আগে আমরা দেখেছি সিলেটের আঞ্চলিক ভাষায় যে গানগুলা করা হয়েছে তার প্রায় সবগুলাই হিট। বিশেষ করে নয়া দামান গানটার কথা একবার চিন্তা করে দেখেন, পুরো বাংলাদেশ কাঁপাই দিছিল। আর এতটাই কাঁপাই দিছিল যে আমাদের আলম কাকা ভার্সনও বের হয়ে গেছিল। এবার সোনা পাখি গানটাও হিট। আসলে সিলেটের আঞ্চলিক ভাষায় একটা টান আছে, মানুষকে খুবই আকৃষ্ট করে। যাই হোক, সোনা পাখি গানটায় ভোকাল দিয়েছে ওয়াহিদ ভাইয়া এবং শ্রাবন্তী আপু। গানটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে এই গানটার জন্য ভোকালিস্ট হিসেবে ওয়াহিদ ভাইয়া এবং শ্রাবন্তী আপু পারফেক্ট। এছাড়াও গানের মিউজিক কম্পোজিশন ছিল জাস্ট অসাধারণ। আর যদি লোকেশনের কথা বলতে হয় তাহলে আমার কাছে মনে হয়েছে যেহেতু ওয়াহিদ ভাইয়া ও শ্রাবন্তী আপু দুজনই ইতালিতে থাকে, সেহেতু পুরো গানের শ্যুটটা করা হয়েছে ইতালিতে। হ্যাঁ, কয়েকটা সিন হয়তো গ্রিন স্ক্রিনে করা হয়েছে, বাট বাকিগুলা ইতালিতে শ্যুট করা। গানের কথাগুলা ভালোই ছিল, যেহেতু সিলেটের আঞ্চলিক ভাষা সেহেতু শুনতে ভালোই লাগতেছিল। বাই দা ওয়ে, এবার আসি আমাদের সোলার বেটি সব টিকটকারদের কাছে। অ্যাকচুয়ালি গানটা দ্বারা তারা কি বোঝাতে চাইছে আমরা সেটাই তাদের কাছ থেকে খুঁজে বের করার চেষ্টা করব। মাফ কর বইন, টিকটকার বিয়ে করতাম না। হ্যাঁ, সিলেট শহর ঘুরতে যাওয়ার শখ আছে, তাই বলে আপনার সাথে? এ ভাই, এই আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে? দুনিয়ায় এত মানুষ থুই, আমি টিকটকারের সাথে যাব সিলেট ঘুরতে? না মানে পাবলিক আমারে মাইনা নিব তো, তার থেকে ভালো এক গ্লাস শরবত দেন, খায় সিট পটাং হয়ে যায়। থামেন আপা, আপনার সাথে সিলেট মানে বাংলাদেশের সিলেটে যাইতে আমি রাজি না, আর আপনি আসছেন আমেরিকা প্যারিস যাবেন। তো যান টিকটকে কি কেন আমার দেহে কি ফইন্নি মনে হয় নাকি যে রাস্তায় রাস্তায় ঘুরতেছি? হ্যাঁ অবশ্যই, কারণ আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা সাইকেল কিনবো। সাইকেলও তো গাড়ি, তাই না? তাইলে প্রবলেম নাই, অচিরেই আমি একটা গাড়ির মালিক হইয়া যামু। এই ওয়েট ওয়েট, একটা বাড়ির একটা গাড়ির মালিক না হয় হইলাম, বাট তারপর তারপর কি হবে? বিয়ে করে পালামু না, কারণ আমার অনেক দিনের স্বপ্ন আমি পলায়া বিয়া করমু। তবে তবে আবার এটা ভাইবেন না যে আপনারে বিয়া করমু, টিকটক আর নট এলাও। এই জন্যই কই কোনো কিছু বানাতে দিলে এত লেট হয় কেন? মানে কাজ বাদ দিয়ে টিকটক বানালে তো লেট হইবই। আইলা পোলারাও দেখতেছি ঘটক পাঠাচ্ছে, বাট বিয়ে হচ্ছে না কেন? ওইদিকে মেয়েরাও ঘটক পাঠাচ্ছে, এদিকে ছেলেরাও ঘটক পাঠাচ্ছে, তার মানে দুজনেরাই তো রাজি। এত ঘটক ফটক না পাঠায়া বিয়েটা কইরা নিলেই তো পারে। এই থামেন থামেন, এখন বুঝতে পারছি পোলা মায়া দুজনাই টাকাওয়ালা মাল্লু খুঁজতেছে, কারণ আমেরিকা প্যারিস যাইতে হইব না, এসব ফইন্নি মইন্নি বিয়ে করলে তো আর বিদেশ যাওয়া হইব না, তাই না? ট্যালেন্ট ট্যালেন্ট। বাই দা ওয়ে, গানটার এভাবে পেছন মারার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আবার আসবেন। নাও কাম টু দা পয়েন্ট, আপনারা অনেকে আমাকে মেইল করছেন, ইনস্টা ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে এই গানটা নিয়ে ভিডিও বানাতে, বিশেষ করে এই গানটা নিয়ে যারা টিকটক বানাচ্ছে সেইগুলা নিয়ে কিছু বলতে। এই যে নেন বলে দিলাম, এখন কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর হ্যাঁ, টিকটকারদের থেকে দূরে থাকবেন, এটা সোঁয়াশের রোগ। দেখেন না আমাকে টিকটকারদের নিয়ে ভিডিও বানাতে বানাতে এখন নিজেই টিকটক করতেছি। লাস্টে এখন হেয়ার কাট দিতে, অবস্থা এখন এরকম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন।